प्रिय शिक्षार्थी आमी मोहम्मद खैरुल इस्लाम खान न्यू मॉडल हाई स्कूल कुमारखाली कुष्टिया आमी आबारो तोमादेर माझे आज के हाजिर हुएछि अनलाइन क्लासे अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागत निश्चय तोमरा भालो आछो तो आज के आमी तोमादेर सामने परिमिति षोलो अध्याय दशम श्रेणीर गणित विषयेर परिमिति षोलो अध्याय एर आगेर क्लासे तोमादेर विषमबाहु त्रिभुजेर सूत्रेर प्रमाण शिखिएछिलाम आज के से विषमबाहु त्रिभुजेर क्षेत्रफल किभाबे निर्णय करा लागे क्षेत्रफल निर्णय करे तोमादेर देखाबो ताहले शिक्षार्थीरा आजकेर पाठ शिरोनाम होबे पाठ शिरोनाम विषमबाहु त्रिभुजेर क्षेत्रफल निर्णय तो शिक्षार्थीरा तोमादेर भालोभावे बुझते होबे जे आसले विषमबाहु त्रिभुजटा कि जे त्रिभुजे तीनटा बाहु असमान कोनो बाहुर साथे कोनो बाहुर दैर्घ्यर मिल नेई सेई त्रिभुजके आमरा विषम त्रिभुज बोली तो আমরা এখানে ধরে নাও আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি যে একটা বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এখানে একটা বাহু আমরা এখানে ধরে নিতে পারি তিনটা বাহু যেহেতু তিন রকম তিনটা সংকেত দিলাম এ সমান 6 সেমি বি সমান 7 সেমি সি সমান 9 সেমি তো এই যে তিনটা বাহু একটা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তিন রকম দেওয়া আছে যখন তিন রকম তে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমি এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে বিষমবাহু ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো আমরা সচরাচর জানি যে হাফ ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল তো যখনই আমাদের ত্রিভুজটা দেখতে হবে যে এখানে উচ্চতা নেই ত্রিভুজের তিনটা বাহু তিন রকম পরিমাপ তখনই আমাদের সেই সূত্র গত ক্লাসে তোমাদের সূত্র শেখানো হয়েছিল যে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল সমান রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি শিক্ষার্থীরা এখন এই সূত্রটা যখনই তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম হবে আমাদেরকে তখনই বুঝতে হবে যে আমরা এই সূত্র দিয়ে সেই সমাধান করব এই সূত্রের প্রমাণ গত ক্লাসে তোমাদের দেখিয়েছি তো এখানে এ সমান কি এ একটা বাহু বি আর এক বাহু সি আর এক বাহু তো এসটা কি এসটা গত ক্লাসে তোমাদের বোঝানো হয়েছে এস হচ্ছে এ সমান অর্ধ পরিসীমা এসটা কি শিক্ষার্থীরা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বলতে কি বোঝো অর্ধ পরিসীমা বলতে পরিসীমার অর্ধে কি হচ্ছে অর্ধ পরিসীমা ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা সম্পর্কে আমি পরিসীমা সম্পর্কে তোমাদের বলেছি যে কোনো কিছু যে বাহু দ্বারা আবদ্ধ থাকে সেই বাহুর দৈর্ঘ্যর সমষ্টি হচ্ছে পরিসীমা তাহলে আমাদের আগে এস খুঁজতে হবে অর্ধ পরিসীমা এস যেহেতু অর্ধ পরিসীমা এই সূত্রে এস হচ্ছে এস খুঁজে বের করতে হবে তাহলে আমরা এখানে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করে নেব তাহলে আমরা পরিসীমা এখানে তিন বাহু কি পরিসীমা দেখো শিক্ষার্থীরা পরিসীমা এ যোগ বি যোগ সি তার মানে কত 6 যোগ 7 যোগ 9 তাহলে 9 7 16 হচ্ছে 22 22 হচ্ছে পরিসীমা এখন অর্ধ মানে কি পরিসীমার অর্ধেক তাহলে এখানে আমরা এর সমান লিখতে পারি 22 বা 11 সেন্টিমিটার তাহলে আমরা এখানে দেখো শিক্ষার্থীরা এস পেয়েছি এ পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি তাহলে কিন্তু এখন ক্ষেত্রফলটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি তো এখানে আমরা রুট ওভার এস সমান কত পেলাম 11 এখানে চিহ্ন নাই মানে ইনটু আচ্ছা 11 মাইনাস এ সমান 6 শিক্ষার্থী এ সমান 6
इंटू एस एगारो बी समान सेवेन बी समान सेवेन इंटू एस सब समय एगारो सी समान नाइन। ताहले देखो आम्रा अलरेडी एखाने मान बसिए फेलछी तीनटा बाहुर मान ए बी सी आमाके चिंता होबे एखन ए सूत्र जानी ए आमि बुझी ना बी बुझी ना सी बुझी ना ताहले कि आमि अंक करते पारबो ए बी सी तीनटा बाहु विषमबाहु त्रिभुजेर तीनटा बाहु। ताहले शिक्षार्थीरा एखन देखो एखाने एगारो गुणन एगारो थेके छय बाद दिले कत पाँच गुणन एगारो थेके सात बाद दिले चार गुणन दुई ताहले चार दोकने आठ पाँच आठटा चल्लिस चार एगारो चुवाल्लिस चारशो चल्लिस। एखन आमादेर तो मान ए रूट तुलते हबे ताहले आमादेर सठिक मानटा एखान थेके बेर हबे ताहले चारशो चल्लिस के तोमरा क्यालकुलेटर व्यवहार करे रूट करबा चारशो चल्लिसेर रूट होच्छे बीस दशमिक नाइन सेवेन सिक्स एटा वर्ग सेम वर्ग सेंटीमीटर ए बेर हो गेलो आमादेर विषमबाहु त्रिभुजेर क्षेत्रफल। एखन कथा होच्छे आमरा जे अंकई करब तार सूत्रेर चलकेर मान आमादेर भालोभावे जानते हबे। तो शिक्षार्थी बंधुरा तोमरा आर एकटा विषय अनुशीलनमूलक एकटा गणितेर समाधान एखाने दिच्छि सेटाओ तोमरा बुझे नाओ এটা ক্লিয়ার। আবারও বলতেছি আমরা এসটা বের করব পরিসীমা তিন বাহুর যোগফল পরিসীমা তাকে দুই দিয়ে ভাগ করলে আমাদের এস অর্ধ পরিসীমা বের হয়ে যাবে আর তিনটা বাহু এখানে দেওয়া আছে। এখন দুইটা বাহু দেওয়া আছে একটা বাহু দেওয়া নাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে হয়তো পরিসীমা দেওয়া থাকবে আর এক বাহুর জন্য বিকল্প একটু যে একটু বিকল্প যায় আমরা অঙ্কটা আমি উঠাই দিচ্ছি সেই অঙ্কের সমাধানটা তোমরাও চেষ্টা করো আমি করে দিচ্ছি এই নিয়মে অনেক অঙ্কই তোমাদের করা লাগবে। তো শিক্ষার্থীরা আমি একটা অঙ্ক লিখে এখানে যে কোন ত্রিভুজের বাহু বাহু এ সমান পঁচিশ সিএম এবং বি সমান সাতাশ সিএম এ সমান পঁচিশ সিএম বি সমান সাতাশ সিএম এবং দেখো এবং পরিসীমা চুরাশি সিএম ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের আগে অঙ্কটা পড়ে বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন পড়ে প্রশ্ন না বুঝতে পারো তাহলে তার উত্তর বের করা তোমার সম্ভব না। এখানে বলেছে কোন ত্রিভুজের বাহু একটা দুইটা বাহু দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু কোণটন এখানে উল্লেখ নাই যখনই এই দুইটা এবং পরিসীমা দেওয়া আছে পরিসীমা যখনই থাকবে তখন তোমাদের ওখান থেকে চিন্তা করতে হবে পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। সো এখানে আর একটা বাহু দেওয়া নাই সেই বাহুটা আমাদের পরিসীমার থেকে বের করে নিতে হবে। তিনজনের টাকা যদি এক জায়গায় থাকে দুইজনের টাকা যদি সেখান থেকে দিয়ে দেওয়া যায় বাকি টাকাটা কার থাকে যে পায় নাই তার। তো এখানে একইভাবে তিনজন আর পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল আর দুইটা দেওয়া আছে তাহলে এই দুইটা বাহুর সমষ্টি যদি এই পরিসীমার থেকে বাদ দেওয়া যায় তাহলে অপর বাহু আমরা পাব। তো এখানে আমি দিয়েছি দেখো এটা তোমাদের অনুশীলনের চার নম্বর প্রশ্নের উত্তর সমাধান। তো একটা বাহু এ দেওয়া হয়েছে পঁচিশ বি দেওয়া হয়েছে সাতাশ সিটা কিন্তু দেওয়া নাই আবার বলা হয়েছে পরিসীমা কত পরিসীমা বলা হয়েছে চুরাশি সেন্টিমিটার সিএম সবই সিএম। আচ্ছা তো শিক্ষার্থীরা এখান থেকে পরিসীমা বলতে কি আমরা এর আগে আমি এই মাত্র বলেছি
পরিসীমা মানে তিন বাহুর যোগফল, তাহলে এই দুই বাহু যোগ করে যা হয়, এই চুরাশি মানে তিনটা বাহু যোগ করলে পাবো, তাহলে এর এই চুরাশির থেকে এই 84-এর থেকে দুইটা বাহুর যোগফল যদি বিয়োগ করি আমরা সি বাহু পেয়ে যাব। আর সি বাহু যখনই পাবো আমরা ঠিক এই আগের সূত্রটা দিয়ে অঙ্কের সমাধান করতে পারবো। দেখো শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা সি বাহু বের করব। আচ্ছা, যেহেতু পরিসীমা দেওয়া আছে তো পরিসীমা 84, আচ্ছা এখানে সি সি সমান 84 সিএম মাইনাস এ যোগ বি আমরা দিতে পারি, কিন্তু কারণ পরিসীমাটা সি সেটাই বাড়াবে মোট তিনটা বাহুর যে যোগফল, সেই যোগফলের থেকে অপর দুইটা বাহু বিয়োগ করব। তাহলে সি সমান আমরা লিখতে পারি 84 বিয়োগ এ হচ্ছে 25 বি 27, তাহলে 84 মাইনাস 75 12 হাতে 1 52, তাহলে 2 3 32 সি সমান 32, এই বারোটা কত শিক্ষার্থী 32 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটা বাহু কিন্তু এখন পেয়ে গেছি, এখানে তিনটা বাহু পেয়েছি এ বি সি। এবার এসটা আমাদের বের করতে হবে, এস সমান অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যদি হয়, আমরা অর্ধ কথার মানে অর্ধেক জানি, তাহলে পরিসীমার অর্ধেক, পরিসীমাকে দুই দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাচ্ছে, এস সমান 42। তাহলে আমরা এখান থেকে এস পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা আমরা আবারও লিখি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার ক্ষেত্রফল, এখানে আমরা লিখে নিব ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এখানে দেখো শিক্ষার্থীরা কত সহজ হয়ে গেল, আমাদের ব্রেন খাটাই শুধু আর একটা বাহুর মান বের করলে, এখানে তিনটা এ বি সি তিনটা বাহুর মান পেয়েছো, অর্ধ পরিসীমা এস তাও বের করে ফেলেছ। এখন তাহলে আমরা মান বসাই, এস সমান কত বেরোচ্ছে 42 ইন্টু 42 মাইনাস এ হচ্ছে 25 ইন্টু 42 মাইনাস বি হচ্ছে 27 ইন্টু 42 মাইনাস সি হচ্ছে 32। তাহলে এ বি সি তিনটা মান বসাই দিলাম, পরিসীমা বসাই দিয়েছি। এখন তোমরা দেখো এখানে চিহ্ন নাই মানে গুণন, তাহলে ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে শেষ করব। এখানে রুট ওভার 42 চিহ্ন নাই মানে গুণন, 5 6 12 7 12 হাতে 1 3 17 গুণন, 7 5 12 হাতে 1 3 1 15 গুণন, 2 2 0 10। আমাদের কিন্তু মান একটা চলে এসেছে শিক্ষার্থীরা এখানে। এখন এগুলোর মাঝে কী চিহ্ন আছে, গুণ চিহ্ন, তাহলে এগুলাকে আমরা গুণ করব। ক্যালকুলেটারের সঙ্গে সাহায্যে গুণ করো, এগুলার গুণফল আসবে 15 10 150 17, এর সঙ্গে গুণ করলে 10 7 1 0 0 রুট ওভার। তো এখানে রুট করলে আসবে 327.26, 327.26 বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা, আসলে যে কথাটা আমি না বললেই না, এর আগে সূত্রের প্রমাণ দেখিয়েছি, আর আজকে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় দুটো অঙ্ক করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরিসীমা দুইটা বাহু দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে আমরা একা ক্ষেত্রফল কিভাবে আর একটা বাহু বের করে নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করলাম তাও দেখালাম। আগামী ক্লাসে হয়তো তোমাদের দেখাবো যে ক্ষেত্রফল দেওয়া আছে যে কোনো একটা বাহু,
বের করতে হবে, এটাও সম্ভব। একটা জিনিস একটা সূত্রের চলকের, যে কোনো একটা জিনিস দুইটা জিনিস দেওয়া থাকলে, ক্ষেত্রফল যেমন দেওয়া না থাকলে বের করা যায়, ক্ষেত্রফল আর অপর বাহু যদি দেওয়া না থাকে আমরা একইভাবে বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আল্লাহ হাফেজ।